लोग भी महिला है, हम लोग भी चाहते हमारा बेटी हो, हमारा बेटी को बचा ले। पश्चिम बंगाल का मुख्यमंत्री महिला होते भी चुप है, आप लोग बोलिए हम लोग कहाँ जाएंगे, हम लोग भी महिला है, हम लोग भी चाहते हमारा बेटी हो, हमारा बेटी को बचा ले। हम लोग भी देश का बेटी है, मणिपुर का भी देश का बेटी है, पश्चिम बंगाल बाहर नहीं है, पश्चिम बंगाल देश में है। আটই জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন হাওড়ার দক্ষিণ পাঁচলায় একটি বিজেপির এক মহিলা প্রার্থীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় 21 জুলাই দিল্লিতে সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করেন। তিনি বলেন, ভোটের দিন পাঁচলায় নাকি ওই দলীয় প্রার্থীকে নগ্ন করে তৃণমূল কর্মীর সমর্থকরা। তিনি কি বলছেন চলুন শোনাই আপনাদের। इस पंचायत चुनाव में 8 जुलाई डे ऑफ इलेक्शन पांचला में एक महिला कैंडिडेट थे ग्राम सभा, उसको बूथ के अंदर जाके उसको मतलब FIR भी किए हैं, बूथ के अंदर जाके उसको विवस्त्र करके उसको सामने उसको प्राइवेट पार्ट में उसको टच करके ये सब बदतमीजी किया। একই অভিযোগ শোনা গিয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলাতেও। তিনি কি বলছেন শোনাব আপনাদের। क्या पश्चिम बंगाल की साउथ पांचला में बीजेपी के ग्राम सभा के पंचायत में इलेक्शन में खड़ी होने के लिए महिला को बीजेपी वर्कर को नेकेड करके नंगा करके घुमाया गया, ये क्या मणिपुर से कम दुखद घटना है? आज के दिन फर्क यह है कि इसका वीडियो नहीं है, क्योंकि यहां पे वीडियो करने के लिए ममता बनर्जी की पुलिस, ममता बनर्जी के गुंडे किसी को अलाउ नहीं करेंगे। এর আগে অবশ্য বোমাটা ফাটিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালভিয়া। তিনি টুইট করে জানান, হাওড়ার পাঁচলায় বিজেপির এক মহিলা প্রার্থীকে নগ্ন করে ঘোরানো হয়েছে। কিন্তু যে মহিলা প্রার্থীকে নিয়ে বিজেপি এই অভিযোগ করছে তিনি কিন্তু বলছেন অন্য কথা। নগ্ন করার মতো কোনো বিষয়ই ঘটেনি ভোটের দিনকে। তিনি কি বলছেন চলুন শুনে নিই। মানে 11টা থেকে প্রচুর ঝামেলা হচ্ছিল, তো ঝামেলার পদক্ষেপে মানে আমি বুথে তো ছিলাম, তো আমি বিজেপি প্রার্থী ছিলাম, বুথে থাকার ফলে আমার চুলের মুঠিটা ধরে ওই যে স্কুলের যে সিঁড়ি আছে ওখান থেকে আমাকে ঠেলে ফেলে দেয়, দিয়ে আমার চুলের মুঠিটা ধরে শাড়িটা ধরে টানে টিএমসির লোকেরা। তো ওরা করে ভোট কেন্দ্রে যেসব আশপাশে যেসব ঘরগুলো ছিল প্রচুর ভাঙচুর হয়েছে, গেল পঞ্চায়েতেও এরকম হয়েছিল, এ পঞ্চায়েতেও এরকম হয়েছে। তো আমি এরকম চাই না যে আমার এলাকায় ভোট হলে সন্ত্রাস চালু হোক কি কিছু মারধর খাক ছেলেরা কিংবা কারো বাড়ি ঘর, সবাইই আমরা যেখানে থাকি মানে ওটা গরিব সেদের ঘর ভাঙা, সবাই দিন আনে দিন খায়। এর থেকে আমি আর বেশি কিছু বলতে চাইছি না যে এই মধ্যে আমার এলাকা যেন শান্তিপূর্ণ থাকে। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্যের সঙ্গে তো সেই মহিলা বিজেপি প্রার্থীর বয়ান মিলছে না। আরও অনেক আপডেট রয়েছে, তার জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।